এনো কফি থ্যাংক ইউ আচ্ছা লাবণীকে দেখছি না কোথায় পাঠিয়েছো বাবুল মণ্ডল অপহরণ মামলায় একজন আসামি ধরা পড়েছে গোয়েন্দা বিভাগ প্রেস কনফারেন্স করছে ওখানেই গেছে আর জাহিদ গেছে গাবতলি ওর বাবা মা আজকে গ্রাম থেকে ঢাকায় আসছে তো ওনাদের আনতে গেছেন জাহিদটা খুবই লাকি তাই না মা আছে বাবা আছে সবাই আছে কিন্তু আমি দুনিয়াতে কেউ নেই ভাবতে কেমন যেন লাগে তোমারও যে কষ্ট আছে এই প্রথম তুমি স্বীকার করলে কষ্ট কই আমার লাইফে তো কোনো কষ্ট নেই আর আমি তো বলিও নি আমি বললাম যে ভাবতে কেমন যেন লাগে আমি বেশ ভালো আছি বাবা অনেক টাকা রেখে গেছে এটা নিয়ে এনজয় করছি বন্দনা কল করেছে হ্যাঁ বন্দনা বলো আচ্ছা আপু পিয়ালে কি কোনো খবর পাওয়া গিয়েছে না পিয়ালে কোনো খবর পাওয়া যায়নি তবে তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে মিন্টু ওইদিন পিয়ালের সাথে গিয়ে থাকলেও মিন্টু এই কেসে ইনভলভ না আমি আমার ডিটেকটিভ ফ্রেন্ডের সাথে এই ব্যাপারটা শেয়ার করেছি ওরা ওকে জামিন দিয়ে দিয়েছে হ্যাঁ আপু তা আমি জানি মিন্টু আমার পাশেই বসে আছে মিস্টার নোকে নাকি অ্যারেস্ট করবে শুনেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য হ্যাঁ ওনার জিজ্ঞাসাবাদ চলছে এখনো কিছু জানা যায়নি আর থ্যাংক ইউ আপু আপনার কথা রাখার জন্য আপু জানেন অন্যান্য পত্রিকা অনেক আজে বাজে কথা লিখেছে আমাকে আসলে কি করবে বলো এক একটা পত্রিকার এক এক রকম পলিসি জানেন না কতটা খারাপ লেগেছে এক পত্রিকা লিখেছে আমার জন্য নাকি পিয়ারকে অপমান করা হয়েছে এই কথা পড়ে তো আরও মানে কত কিছু যে লিখেছে আমার বাবা মা তো পুরো নার্ভাস হয়ে গিয়েছিল না না তুমি ওনাদেরকে বুঝিয়ে বলো আসলে মানুষের জীবনে এরকম অনেক ঘটনাই ফেস করতে হয় জি আপু বুঝিয়েছি আপনাদের পত্রিকাটাও পড়িয়েছি এখন কোনো সমস্যা নেই আচ্ছা আপু ঠিক আছে আজকে রাখি আর কোনো খবর পেলে প্লিজ জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো তুমি ভালো থেকো ওকে ঠিক আছে আপু বাই আল্লাহ হাফিজ তুমি কোনো চিন্তা করো না ওই ডাটাকে ধরে ইচ্ছা মতো পিটালে সব কিছু বের হবে শুধু আমার সবচেয়ে খারাপ লাগছে জানো আমি কেন সেদিন পিয়ালকে নিয়ে হাজির পুকুর পাড়ে গিয়েছিলাম না গেলে তো আর এটা করতো না